হঠাৎ করে তুমি কোনো একদিন কোনো একটা মেয়েকে দেখে হঠাৎ করে ক্রাশ খেলে, তারপর মেয়েটাকে তোমার পছন্দ হলো, তুমি মেয়েটাকে প্রপোজ করলে, মেয়েটার সাথে প্রেম শুরু করলে, হঠাৎ একদিন তুমি জানতে পারলে তোমার গার্লফ্রেন্ড সে মেয়ে নয়, সে ছেলে, তখন তোমার অনুভূতিটা কী হবে? হ্যাঁ, তবে তুমি এখন বলতে পারো, আরে এটাও কি সম্ভব নাকি? আরে হয় রে বাবা, হয় হয়। এত সুন্দর মেয়ে দেখলে যে কোনো সময় তুমি ক্রাশ খেয়ে যেতে পারো, আমি নিজেও খেয়েছিলাম। বাট টুইস্টটা যখন দেখেছি, অস্থির ভাই, এগো প্রতিভা দেখে আমি পুরো অস্থির। একটা ছেলে হয়ে আর ছেলের ক্যাশ কেমনে হইতে পারে, এগো না দেখলে শিখতে পারতাম না। ভাই রে ভাই, আপনারা আমার মতো যারা সিঙ্গেল আছেন, তারা চিন্তা করলাম যে আর সিঙ্গেল থাকবো না, মিঙ্গেল হয়ে যাবো। ঠিক তখনই এই প্রজাতি এসে আমাদেরকে দিয়ে গেল চুমু। ভাই চিল্লায় যেমন মার্কেট পাওয়া যাইব না, কাইন্দাও তেমনি বিঙ্গেল হওয়া যাইব না। তো না কষ্ট পেয়ে চলেন আজকে এগুলোরে দেওয়া যাক, সরি আজকের ভিডিও শুরু করা যাক। লেটস স্টার্ট। ছেলে থেকে মেয়ে হওয়ার এই তৃতীয় লিঙ্গের ভিডিও দেখে যদি আপনার সিঙ্গেল থেকে মিঙ্গেল হওয়ার স্বপ্নটা শেষ হয়ে যায়, তাহলে আপনি হচ্ছেন সব থেকে বুদ্ধিমান। কারণ বাজারে এখন এই একটা ব্র্যান্ড নয়, হাজারো ব্র্যান্ডে ছড়িয়ে পড়েছে এই ধরনের সসম্মতিতে তৃতীয় লিঙ্গের ব্র্যান্ড। কুলে কুলে মাখবো পায়ে রাঙা ধুলি, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে। এইগুলোর আগে পরের ভার্সন দেখে তুমি যদি কনফিউজ হয়ে যাও, তাহলে তোমার কষ্টে আমিও কষ্টান্বিত। এগুলো পোলা না মাইয়া, আল্লাহ এটা তুমি কি দেখাইলা! সেটা বড় কথা নয়। I used to be so beautiful, now look at me, my actions are unbeautiful. উপরের গুলোর কারসাজি না হয় বুঝলাম ময়দার মেকআপের কারসাজি, কিন্তু নিচের গুলোর রহস্য কি? অসাধারণ বাইরে ভাই, এক টাইপের মায়া আছে এইগুলোর সাথে ঘুরা, খুব মজা পায়। কারণ তারাও মজা পাইতেছে, 1:2 পাইতেছে। আল্লাহ গো আল্লাহ, এইগুলো আমি দেখতেছি, হাই রে হাই। এইগুলো দেখার আগে, এই জন্য সিঙ্গেল পোলাকে বলতেছি, এইগুলো দেখার আগে প্লিজ যোগদান উইথ হ্যান্ডেল কাকা। কথাটা কই যেন শোনা শোনা লাগতেছে। আরে
মিত্র ভানু বন্দিয়ার কথায় প্রভুদত্ত প্রধান করিল সুর। এত সুন্দর গীত আমাদের, এই গীত তোমাদের ভাষায় শোনাবো নাকি? আমি তো অবাক হয়ে গেলাম। পোলা হইয়া মায়া সাজা এখনকার সময় একটা ট্রেন্ড হয়ে দাঁড়াইছে, তাই আমি চিন্তা করছি এইগুলোরে আমি চেক করামু জনি চাচারে দিয়া। এত সুন্দর সুন্দর ছেলে তোরা কেন এগুলো করছিস বাবা? চাইলেই কি আর সবাই মন্টি রয় হতে পারে? এত সুন্দর মায়াটা দেখলে কে বলবো এটা মায়া না, এটা পোলা। কিছু করার নেই ভাই, উই আর সিঙ্গেল পোলা। একটা দুইটা হলে সেটা একটা ব্যাপার, যে না বোঝা যায় যে না হ্যাঁ এগুলো ছেলে, এগুলো ছেলে, কিন্তু তা না, এত হিউজ হয়ে গিয়েছে তুমি বুঝে ওঠার আগেই সব নিয়ে পকা। হঠাৎ করে দেখছি কিছু সুন্দর সুন্দর ছেলেদের মেয়ে হওয়া শখ জাগছে, কিন্তু কেন বাবা বুঝলাম না। এটার জন্য অনেকাংশে টিকটক দেয়, কিন্তু আমরা তো আবার টিকটক নিয়ে কিছু বলতে পারবো না। যখনই বলা শুরু করবো তখনই এই মরেছে, আবার টিকটকের পিছনে পড়েছে। কিন্তু আমরা তো আসলে টিকটকের পিছনে পড়তে চাই না, কিন্তু কয়দিন পর তো আমরা আসলে বুঝতে পারবো না যে না এগুলো হচ্ছে ছেলে আর এগুলো হচ্ছে মেয়ে। বোতল মে পঞ্জাব কা পানি হে দৌর তরফি ভি আফত কি নিশানি হচ্চো পে বুড়াপা হুড়ো পে জবানি অনেক হয়েছে, অনেক দেখিয়েছ। সুন্দর সুন্দর মেয়েগুলোকে যখন দেখছি বুকের ভিতরে একটু ধাক ধাক করা শুরু হয়েছে, তখনই সে ছেলে হয়ে যাচ্ছে। যখনই সুন্দর সুন্দর ছেলেগুলোকে দেখছি, ভদ্র নম্র ছেলে, তখনই তারা মেয়ে হয়ে যাচ্ছে। এই কি 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 প্রথমে এরা ছেলে থেকে মেয়ে হচ্ছে, তারপর এইরাই ছেলেদের ক্রাশ হচ্ছে। ভাবা গো ভাবা, ভাবা যায়। আর এইগুলো দেখার পরে এখন বাসটা আমার নিজের পিছনে নিজেরই খাইতে মই চাই। দুনিয়া আপডেট হচ্ছে, সেই সাথে ছেলেগুলো আর ছেলের ভিতরে সীমাবদ্ধ থাকতে চাচ্ছে না, তারা মেয়েও হইতে চাচ্ছে। আল্লাহ গো আল্লাহ, কোন দুনিয়া আইলাম, এগো বাপ মা কি দেখে না। ফুল অ্যান্ড ফাইনাল, তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে, আমার প্রেম করার ইচ্ছা ছুটে গেছে। আর সিঙ্গেল পোলাকে বলতেছি, দেখা শোনা প্রেম করবা, নাইলে মন্টি রয় পাইবা। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর 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 যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।